দর্শক বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই 20,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যেই ফোন কেনার চেষ্টা করে। আর আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে 20,000 টাকা বাজেট সেগমেন্টের সেরা স্মার্টফোন কোনগুলো, আর এই জন্য আজকের এই ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা 20,000 টাকা বাজেট সেগমেন্টের সবচেয়ে সেরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলব। আর আমরা যে স্মার্টফোনগুলো সিলেক্ট করেছি, এই 5টি স্মার্টফোনে হচ্ছে 5G ফোন। আর এই ফোনগুলোর ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর সবগুলোই থাকছে একেবারে সেরা। আর এই 5টি স্মার্টফোনে আপনারা পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সিটির গ্যাজেট কিং ভিডিতে। ডিসক্রিপশন বক্সে তাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকছে। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রেখেছি, ফোনটির নাম IQ Z9X। আর দেশের বাজারে এই ফোনটির 6GB র্যাম, 128GB রম 19,800 টাকাতেই পাওয়া যাচ্ছে। আর ফোনটির ডিজাইনটাও কিন্তু খুবই ভালো করা হয়েছে। 8mm থিকনেসের সাথে ফোনটির ওজন করা হয়েছে 199 গ্রাম। এবং এছাড়াও এই ফোনে আপনারা IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্টও পেয়ে যাচ্ছেন। তবে ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর ডিসপ্লেতে আরও থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 nits পিক ব্রাইটনেস। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। এছাড়াও এই ফোনটিতে থাকছে 5G চিপসেট, কলকল স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট, যা 4nm আর্কিটেকচারে তৈরি করা। এবং GPU হিসেবে থাকছে Adreno 710, সাথে থাকছে Android 14 বেসড অন Origin OS 4। ক্যামেরা সেকশনে এই ফোনটির ব্যাকসাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেট সেন্সর হিসেবে থাকছে 50MP ওয়াইড সেন্সর এবং 2MP ডেপ সেন্সর। আর ভালো ব্যাপার হচ্ছে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8MP সেলফি ক্যামেরা। তবে এই ফোনে ব্যাটারি থাকছে 6000mAh এবং চার্জার হিসেবে থাকছে 44W-এর একটি চার্জার। সো আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে ফোনটি ওভারঅল খুবই ভালো একটি অপশান। আমাদের লিস্টে 2 নম্বর যে ফোনটি রেখেছি, ফোনটি হচ্ছে মোটোরোলা মোটো G45। এই ফোনটি দেশের বাজারে এই ফোনটির 8GB র্যাম, 128GB রমের প্রাইস রাখা হয়েছে 18,999 টাকা। আর এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8mm এবং ওজন থাকছে 183 গ্রাম, সাথে ডিসপ্লে হিসাবে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে একটি বিষয় খারাপ লাগার মতো, এই ডিসপ্লেটি হচ্ছে HD+ ডিসপ্লে। এই বিষয়টি একটু কম্প্রোমাইজ করতে হবে। তাছাড়া এখানে 120Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, এছাড়াও ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন পাচ্ছেন। আর আপনারা যদি ডিসপ্লে সেকশনে কম্প্রোমাইজ না করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য আদার্স অপশান রয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা। আর এই চিপসেটটি হচ্ছে 5G চিপসেট এবং GPU হিসাবে থাকছে Adreno 619। আর এখানেও আপনারা Android 14 পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেশনে এই ফোনটিরও ব্যাকসাইডে থাকছে 50MP ওয়াইড সেন্সর এবং আরও থাকছে 2MP ম্যাক্রো সেন্সর। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16MP সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p শ্যুট করতে পারছেন। আর ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh একটি ব্যাটারি এবং সাথে থাকছে 18W-এর একটি চার্জার। আর এই ফোনটিকে একটি ব্যালেন্সড ফোন বলার কারণ হচ্ছে ফোনটির ক্লিন UI। আপনারা যারা লং টাইম একটি ফোন ইউজ করতে চান, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশান। তবে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে চাইলে অন্য অপশানে যেতে হবে। আমাদের লিস্টে 3 নম্বরে রেখেছি পোকো X6 নিও। হ্যাঁ দর্শক বন্ধুরা, পোকো X6 নিও। আর এই ফোনটির পরিবর্তে অনেকে আপনাদেরকে রিকমেন্ড করবে Redmi Note 13 4G। তবে আমি পোকো X6 নিওর কথাই বলব, কারণ কম দামে এই ফোনটিতে ভালো কিছু প্রোভাইড করছে। ফোনটির 8GB র্যাম, 128GB রম 19,300 টাকাতেই পাওয়া যাচ্ছে। আর ফোনটির ডিজাইনটাও কিন্তু ওভারঅল খুবই ভালো। 7.7mm সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 175 গ্রাম। আর এই ফোনটিরও ব্যাকসাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর এখানেও থাকছে IP54-এর রেটিং, সাথে ডিসপ্লে হিসাবে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ দর্শক বন্ধুরা, অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। এবং আরও থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 nits পিক ব্রাইটনেস। এবং ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। এরকম প্রাইস পয়েন্টে ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে, সাথে আবার 120Hz রিফ্রেশ রেট। আর ফোনটির পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। এই ফোনে থাকছে Android 13 এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 6080 চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি 5G চিপসেট। এবং GPU হিসেবে থাকছে Mali G57 MC2। ক্যামেরা সেশনে এই ফোনটির ব্যাকসাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108MP একটি ওয়াইড সেন্সর। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16MP সেলফি ক্যামেরা। তবে ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশান থাকছে না। আর ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে, ফোনে থাকছে 5000mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 33W-এর একটি চার্জার। আর আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন, কারণ এখানে ডিসপ্লেও থাকছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে,
সাথে চিপসেটও তা হচ্ছে 5G এবং ক্যামেরাতে 108 মেগাপিক্সেল ক্যামেরা। সো এই ফোনটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বরে যে ফোনটি রেখেছি, এই ফোনটি অসাধারণ একটি ফোন। এই ফোনটি হচ্ছে নাথিং ব্র্যান্ডের একটি ফোন, সিএমএফ ফোন ওয়ান। আর দেশের বাজারে এই ফোনটি 6GB র্যাম 128GB রোমের প্রাইস রাখা হয়েছে 22,499 টাকা বা 22,500 টাকা। যদিও 20,000 টাকার একটু বেশি, তারপরে আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে ফোন কিনবেন তারা একটু বেশি দিয়ে ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটিতে ভালো কিছু প্রোভাইড করা হয়েছে। 8.2 মিলিমিটারের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 197 গ্রাম। তবে এই ফোনটির ব্যাকসাইডটা পরিবর্তন করা যায়, যার কারণে অনেকেই বলে এই ফোনটি পুরাতন হয় না। আর ডিসপ্লে হিসেবে এই ফোনে আছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর ডিসপ্লেতে আপনার 120Hz রিফ্রেশের তো পাচ্ছেনই, সাথে পাচ্ছেন 2000 নিটস পিক ব্রাইটনেস। এছাড়াও আছে ওয়ার্ল্ড ডিসপ্লের সাপোর্টও। ফোনটি সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 14 এবং চিপসেট হিসেবে এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটিও 5G চিপসেট এবং জিপিইউ হিসেবে আছে মালি G615 MC2। ক্যামেরা সেশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাকসাইডে আছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে আছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f/1.8 এবং সেকেন্ডে আছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। আর ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 4K শ্যুট করতে পারছেন এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে আছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে আছে 5000mAh একটি ব্যাটারি, সাথে আছে 33W একটি চার্জার। আর আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে ফোনটি ওভারঅল খুবই ভালো হবে। আর আপনারা যারা 20,000 টাকা বাজেট সেগমেন্টে ফোন কিনতে চান, 2,000 টাকা বাড়ানোর মতো অ্যাবিলিটি রয়েছে, তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টে সর্বশেষে যে ফোনটি আছে, এই ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি M35। আর দেশের বাজারে এই ফোনটি 6GB র্যাম 128GB রম আপনারা 21,999 টাকাতে পেয়ে যাচ্ছেন, মানে 22,000 টাকাতে। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি ওভারঅল সব দিকে সেরা ভাই। তবে ফোনটি যথেষ্ট মোটা, 9.1 মিলিমিটারের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 222 গ্রাম। আর এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে আছে প্লাস্টিক। তবে এই ফোনে আছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এছাড়াও আছে 120Hz রিফ্রেশের এবং 1000 নিটস ব্রাইটনেস। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে আছে কর্নিক গোরিলা গ্লাস ভেক্টাস প্লাস, মানে সর্বোচ্চ প্রোটেকশন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে আছে ওয়ান UI 6.1। আর স্যামসাং এই ফোনটিতে 4 বছরের মেজর আপডেট দিবে। আর এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে আছে Exynos 1380 চিপসেট, যা 5G চিপসেট। আর এটি 5 নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে আছে মালি G68 MP5। ফোনটির ক্যামেরা সেশন নিয়ে কথা বলতে গেলে এখানেও তো আছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাকসাইডে আছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে আছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এখানে আপনারা ওয়াইস পাচ্ছেন, সাথে আছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর। আর এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K 30fps শ্যুট করতে পারছেন এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে আছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K শ্যুট করতে পারছেন। এতক্ষণ যতগুলো ফোন নিয়ে কথা বলেছি, এই ফোনটি ক্যামেরা সেশনে সব থেকে সেরা। সো আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনেও আছে 6000mAh একটি ব্যাটারি, তবে ফোনটি সর্বোচ্চ 25W চার্জার সাপোর্ট করবে, তবে স্যাডলি বক্সের কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই 5টি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই প্রত্যেকটা ফোনে কিন্তু আপনারা বসুন্ধরা সিটির গ্যাজেট কিং ভিডিওতে পেয়ে আছেন। সো আপনারা চাইলে এখনই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেল থেকে ফোন কিনতে গেলে অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।